এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশি চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অনশন কর্মসূচি পালন হয়েছে চট্টগ্রামে। মহানগরীর দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনের সড়কে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এর আয়োজন করে। বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বেগম জিয়া প্রাপ্য চিকিৎসা সুবিধা পাচ্ছেন না। অনশন কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপিও। নগরীর রেজিস্ট্রি মাঠে এ কর্মসূচি পালন হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সহ অন্য নেতারা। রংপুরেও অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। নগরের গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে জেলা মহানগর ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশনে অনশন পালন করে বিএনপি নেতাকর্মীরা। গাজীপুরের দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির আয়োজনে অনশন কর্মসূচি পালন করা হয়। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অনশন করেছে লালমনিরহাট জেলা বিএনপিও। মেহেরপুরের বোসপাড়া মোড়ে বিএনপির অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। নেত্রকোনার বানোয়াপাড়া এলাকায় এ কর্মসূচিতে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানান বক্তারা। সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে জেলা বিএনপির অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করতে বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দী রাখা হয়েছে। টাঙ্গাইলের ব্যাপারীপাড়া এলাকায় অনশনে বক্তারা বলেন, দেশের চিকিৎসা পদ্ধতি খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য পর্যাপ্ত নয়, নিঃশর্ত মুক্তি দিয়ে তাকে বিদেশ পাঠানোর দাবি জানানো হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে ঘণ্টাব্যাপী অনশন হয়। বক্তারা সরকার পতন আন্দোলনকে আরও বেগবান করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।